যতক্ষণ আমি এই বাড়িতে আছি ততক্ষণ কারোর ক্ষতি করতে পারবি না তুই। এই যে করেই হোক আমি ওকে শেষ করবই। তা কখনোই সম্ভব নয়, আজকে এখানেই তোর অন্ত হবে। কি হয়েছিল আমার? মনে হচ্ছে কেউ আমাকে উপরে তুলে ঝুলিয়ে রেখেছিল। যা এখান থেকে, চলে যা। ওরে বাবা, উনি এভাবে চেঁচাচ্ছেন কেন? দিদি কি হয়েছে? ও মাঝখানে এসে পড়েছে। কে কে? আবার জানকি রাস্তা এসেছে। জানকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও রাত্তা মুক্ত হয়ে গেছে। কিন্তু জানকি রাত্তাকে তো স্বামীজি বন্দি করেছেন। কোথায় বন্দি? না, ও এসে আমার পুজো ভঙ্গ করে দিয়েছে, আমার পুজো পুরো ওলট পালট করে দিয়েছে। তুই গিয়ে দেখে আয়, যেই জায়গাতে ওই স্বামীজি ওকে বন্দি করে রেখেছিল সেখানে সে আছে কিনা, যা। আচ্ছা আমি দেখে আসছি, এক্ষুনি দেখে আসছি। সংকটটা ভেঙে গেছে, আত্মাকে এই মধ্যে বন্দি করেছিলেন স্বামীজি, তার মানে জানকির আত্মা। দিদি বলেছিলেন সব ঠিক, কি করে চারা পেয়ে গেল কিছু তো বুঝতে পারছি না, বাইরে বেরিয়ে গেছে। এই দেখুন সংকটের টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে আছে। কেউ ওকে ইচ্ছাকৃত ভাবে মুক্ত করে দিয়েছে। আমার না মনে হচ্ছে ওই ওই আত্মার অরুণের বিয়ে করা পছন্দ নয়, তাহলে ওর আশাটা ভালোই না, ও নিজেই গঙ্গার ক্ষতি করে দেবে। না, ওই আত্মা তো সব কিছু নষ্ট করে দেবে, আমি যা করার চেষ্টা করছি তাও নষ্ট করে দেবে। না, ওই আত্মার এখানে থাকা চলবে না। ঠিক আছে, আমি এখন গিয়ে দাদাকে বলছি স্বামীজিকে ফোন করে এখানে ডাকাতে, উনি এসে বুটটাকে বন্দি করবেন। তুই যার কথা বলছিস তিনি এখানে আসলে জেনে যাবেন যে আমি এখানে আছি, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওনার এখানে আসা চলবে না। কিন্তু ওই স্বামীজি না এলে ভূতটা বন্দি হবে কি করে বলো? ওই আত্মাকে আমি বন্দি করব। আপ? হ্যাঁ, ওর মুক্ত হওয়ার খবর এখনই জানো
কেউ জানতে না পারে, বুঝলি? শঙ্খ ওখানে না দেখলে তো সবাই বুঝে যাবে। ওরকম ধরনের আরেকটা শঙ্খ ওখানে রেখে দে। একই ধরনের শঙ্খ পাবোটা কোথায়? এটাকে গিয়ে ওখানে রেখে দিয়ে যা, তাড়াতাড়ি যা এখান থেকে। যা, বাইরে বেরিয়ে আসা এই আত্মাকে আমাকে বন্দি করতেই হবে। এই মুহূর্তে গভীর রাতের পুজো করার জন্যে প্রস্তুত হতেই হবে। যা, প্রস্তুতি কর। ঠিক আছে, এক্ষুনি রেখে আসছি। আসছি। আমার সাথে চালাকি করবি ভাবছিস? আচ্ছা, বিয়েটা হতে দিচ্ছ কেন তোমরা? সেদিন তো বিষয় সম্পত্তির দখল নিয়ে বড় বড় কথা বলছিলে, এখন কি বেলুনের হাওয়া ফুস হয়ে গেছে? শেখ, লম্বা কাহিনী। কি কাহিনী? আগের বার তো একটা গ্রামের মেয়ের কাছে বোগা বনে গেছিলে, আর এবার তো একটা কাজের মেয়ের কাছে হেরে গেলে। কি আর বলি, এসব কথা আর বলো না। ভূত টুত এসে ও অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু, ও তুমি জানো না। জানবো না কি? কার ভূত এটা? জানকীর ভূত। জানকীর ভূত? বেশি গিলে ঝুমরাচ্ছে। এখনকার যুগে ভূত প্রেত আছে নাকি? আবার আমাকে গল্প শোনাচ্ছ? এই শোনো, আমি যেটা বুঝলাম সেটা বলছি। কাজের মেয়েটা আসলে তোমাদের থেকে অনেক চালাক। এইসব জানকীর ভূতের স্কিম করে এই সম্পত্তি হাতড়ে নেবে। শোনো, এখনো টাইম চলে যায়নি, এখনো আর একটা রাত হাতে রয়েছে। বরং একটা কাজ করো, যেভাবে জানকীকে মেরে দিয়েছিলে ঠিক সেইভাবে একেও মেরে ফেলো, রাস্তা একদম সাফ হয়ে যাবে। তারপরে দেখো, আমরা সবাই মিলে সব সম্পত্তি লুটে পুটে নেব। আমি কাজ শেষ করে ফ্লাইটে বেরিয়ে যাব। এক মিনিট দাঁড়াও, আমি একটু ভেতর থেকে আসছি। কি হলো, কোথায় যাচ্ছ?
এটা কি হলো? কে ওখানে? দরজা খোলো! কে ওখানে? দরজা খোলো! দরজাটা খোলো না! কে মজা করছো? প্লিজ! তোমার একটা জিনিস খুব ভালো, রাতে তুমি যতই ড্রিঙ্ক করো না কেন, তুমি তবুও সকালে তাড়াতাড়ি উঠে যাও। আরে বাবা রে, আমি সকাল সকাল কোথায় উঠি? আজকে আমার এমন মাথা ব্যথা করছে যে বাধ্য হয়ে কাল রাতে কি অনেক দেরি হয়ে গেছিল?
যাই হোক, ফ্লাইট ধরা তাড়াহুড়োয় বালাজি আমাকে না বলেই চলে গেছে। আরে ও তো আমাকেও বলে যায়নি। তোমাকেও বলে যায়নি? আরে হ্যাঁ বাবা, ও তো রাত প্রায় 11:30 অবধি আমার সাথেই বসে ড্রিঙ্ক করছিল। তারপরে বললো বাথরুমে যাবে, তারপর যে কোথাও উধা হয়ে গেল। আরে ও নিশ্চয়ই তোমাকে বলে গেছে। তুমি ড্রিঙ্ক করেছিলে তাই হয়তো নেশার ঘরে বুঝতে পারোনি। অরুণ বাবাজি, আমি যতই ড্রিঙ্ক করি না কেন অলওয়েজ স্টেডি থাকি, জানো তো। তোমার এমন নেশা হয়ে গেছিল যে ও চলে গেছে তুমি সেটাও বুঝতে পারোনি, আর তুমি আবার বলছো ড্রিঙ্ক করেও তুমি স্টেডি থাকো। যাও, তুমি কফি খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে যাও। আমি তো স্নান করেই এসেছি, গা দিয়ে কি দুর্গন্ধ বেরোচ্ছে, কই না তো। আচ্ছা, বালাজি আমাকে বলে গেছে তবু আমি মনে করতে পারছি না। এমন অবস্থা, আমি এত নেশা করে ফেলেছিলাম, হয়তো একটু বেশি খেয়েছিলাম। দেবী, এগুলো কি এনেছিস? অরুণের বিয়ে বলে কথা, আমাদের আদরের অরুণ, তার বিয়ে, কিছু গিফট তো দিতেই হবে, তাই একটু শপিং করেছি। একটা গিফট দিলেই তো হতো, দুটো গিফটের কি দরকার ছিল? আসলে আমি সবাইকে দেখাতে চাই আমি কত ভালোবাসি ওদের, তাই সব নিয়ে এসেছি এই আর কি। তা কি নিয়ে এসেছো শুনি। আর এখন বলে দিলে কি করে হবে, বিয়েতে সবাই দেখতে পাবে, এখন আমি বলবো না, চলো চলো। হ্যাঁ চলুন চলুন। তোমার বোন চায় ও যাই করুক সেটা নিয়ে লোকজন যেন কথা বলে। সেরকমই মনে হচ্ছে, এই বিষয়ে ওর প্রশংসা তো করতেই হবে। ও এত কিছু গিফট দেবার জন্য কিনে এনেছে, আমি যদি কিছু না দিই তাহলে তো দেখতে খারাপ লাগবে, গিফট কেনার ব্যবস্থা করা যাক। শোনো না, তুমি কি কোনো কিছু গিফট দেবে না? হ্যাঁ, আমরা উপস্থিত রয়েছি সেটাই তো একটা বড় গিফট। তুমি কোনো উৎসাহ দেখাচ্ছ না, কিন্তু দেবী এত উৎসাহ দেখাচ্ছে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে, এখন তো আমার তাই মনে হচ্ছে, কিন্তু সেটা কি আমি এখনো বুঝতে পারছি না। ও ভিতরে এলে সমস্যা হতে পারে, ওকে আনবো না, এখানেই সব রেখে দাও। ভিতরে রেখে দিয়ে আসি, বলছি তো ভিতরে রাখতে হবে, এখানে রাখো, যাও। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। পুজোর সামগ্রী লাগবে বলেছেন, এমনি আনলে তো সবার সন্দেহ হতো, তাই এভাবে গিফট র‍্যাপ করে সব এনেছি। আচ্ছা, এগুলো আনতে বলেছিলেন তো, ধূপ, প্রদীপ, তেল, ঝাঁটা, দেশলাই, মাটি, সব লিস্ট ধরে এনেছি, এবার পুজো শুরু করুন। ওই পুজো আমি এখন শুরু করতে পারবো না, ওই পুজো গভীর রাতে করতে হয়। আমি আপনার উপর পুরো ভরসা করেছি, যেভাবে হোক আপনাকে কাজটা করতে হবে। তুই আমার উপরে যখন ভরসা করেছিস তখন তোর আর কোনো চিন্তা নেই, তুই গিয়ে নিজের কাজ কর, যা। আমি আমার কাজ ঠিক সময় মতন করে নেব। ওরা বলছিল লগ্নের সময় হয়ে গেছে, এখন আমি না গেলে ওদের সন্দেহ হবে, আসছি।
জানকী, আত্মা হয়ে আর কতদিন তুই অরুণকে রক্ষা করবি? হ্যাঁ, এবার আমার হাত থেকে তোকে কে বাঁচায় সেটা দেখব আমি। Oh.